সারা জীবনই জনকল্যাণে কাজ করেন শিক্ষিত যুবক এমদাদ। নাইট স্কুল প্রতিষ্ঠা করে বিনামূল্যে পর্যন্ত পিছিয়ে পড়া 4টি গ্রাম নিরক্ষরমুক্ত করেছেন। কমপক্ষে 10,000 মানুষের বিনামূল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করেছেন। এলাকার কৃষক কৃষাণীদের কম খরচে চাষাবাদ করতে বাড়িতে পরিবেশ বান্ধব জৈব সার উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছেন। এছাড়াও SSC ও JSC পরীক্ষায় GPA 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে উৎসাহ প্রদান করেন। নৈশ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে উৎসাহিত করেন। তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন শীতকালে। এবার তিনি কৃষকদের মাঝে বিতরণ করলেন রোদ বৃষ্টির হাত থেকে বাঁচতে মাথার মাথাল বা তোপর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, এমদাদ ঝিনাইদহ কালীগঞ্জের দৌলতপুর গ্রামের মৃত কাজী আব্দুল ওয়াহেদের পুত্র ও কাজী আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল ফাউন্ডেশনের পরিচালক। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কাজী এমদাদ নিজে একজন অসচ্ছল মানুষ, তারপরও মনের জোরে একজন মানুষ হিসাবে সমাজের দায়বদ্ধতা থেকে অবহেলিত মানুষের এবং সমাজ উন্নয়নে যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে তাকে ধন্যবাদ দিতে হয়। কালীগঞ্জ কৃষি কর্মকর্তা উপজেলা কৃষি আমার আরেক বড় ভাই জনাব হুমায়ুন কবির, এখানে উপস্থিত কালীগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে কৃষকদের মধ্যে কৃষি কাজের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস যেটি ঝড় বৃষ্টি রোধ, কৃষক ভাইদের কাজ দিয়ে রোধ হয়, সেই গাছ বিতরণ অনুষ্ঠানের